সুপ্রশ্রোতা, আজ শনিবার 28শে সেপ্টেম্বর, 13ই আশ্বিন, 28শে মহরম। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:45। রেডিও টুডে ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফেরসানা হোসেন। চলুন শুরুতে জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন্সমেন্ট প্রধান খবরগুলো। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট অনুধাবনের আহ্বান প্রধানমন্ত্রীর। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শেখ হাসিনা 73তম জন্মদিন। মাদক অপকর্মের সাথে জড়িত যে দলেরই হোক কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মওদুদ বললেন দুর্নীতির প্রসারে নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার। দুই মামলায় যুবলীগ নেতা খালেদ ভুঁইয়ার ফের 10 দিনের রিমান্ড। মাদক হামলায় মোহামেডানের পরিচালক লোকমানের 2 দিনের রিমান্ড। এবং সরকারকে জিম্মি করে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য করছে ভারত ও চীন, অভিযোগ টিআইবি। শুনছিলেন শিরোনাম। এই খবর এফএম 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সমস্যাটি এখন আর শুধুমাত্র বাংলাদেশের নয়, এটি একটি আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্ব নেতাদের বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত এর সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনের বিতর্ক পর্বে অংশ নিয়ে বাংলায় দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, প্রযুক্তি, আর্থসামাজিক অবস্থা, টেকসই উন্নয়ন, কৌশলের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সঞ্জিতা জুথি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতার বৈঠক। বৈঠকে উঠে আসে দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। পরে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, বৈঠকে ভারতের জাতীয় নাগরিক পুঞ্জি নিয়ে দুদেশের নাগরিকদের মধ্যে যে আস্থার সংকট দেখা দিয়েছে সেই প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের এতে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো জানান, বৈঠকে উঠে আসে 7টি অভিন্ন নদীর পানি বণ্টনের প্রসঙ্গ। বিশেষ করে শেখ হাসিনা জানতে চান তিস্তার চুক্তি বিষয়ে। নরেন্দ্র মোদী বলেন, তাদের মধ্যে পরবর্তী যে বৈঠক হবে সে সময় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বৈঠকে অনেকটা সময় ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে দুই দেশের নেতার সাথে কথা হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বঙ্গবন্ধুর অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর মার্চে ঢাকায় আসার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে সঞ্জিতা জুথি, রেডিও টুডে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 73তম জন্মদিন আজ। এ উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটির অঙ্গ সহযোগী সংগঠন। 1947 সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতে যারা সরকারে ছিল তারা অপকর্মের জন্য তাদের নেতাকর্মীদের কাউকে আইনের আওতায় আনেনি। দেরিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যি অভিযান শুরু করেছেন। মাদক অপকর্ম অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন, কেউ ছাড় পাবে না। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য ট্রাইফার ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতির জন্য, মানি লন্ডারিং জন্য, সন্ত্রাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সত্যি অভিযান শুরু করেছেন এটা লোক দেখানো নয়। এই সত্যি অভিযানের আওতায় কোন দল নয়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চুনুপুটি হোক, রাঘব পোয়াল হোক, কেউ রেহাই পাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি এমন প্রসার লাভ করেছে যে সরকার তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাদেরকে আজকে কি বলে না, তাদের প্রভাবে এদের শেষ পর্যন্ত কিছুই হবে না।
অস্ত্র মাদকের দুই মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে দ্বিতীয় দফায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন গতকাল এ আদেশ দেন। গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় খালেদকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। এদিকে মাদক মামলায় মোহাম্মদন স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকেও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর তেজগাঁও থানার দায়ের করা মামলায় আজ তার বিরুদ্ধে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরফুজ্জামান আনসারি। গত 25 সেপ্টেম্বর রাতে লোকমানকে তার রাজধানীর মণিপুরী পাড়ার বাসা থেকে গ্রেফতার করে র্যাব। সরকারকে জিম্মি করে ভারত ও চীন বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে টিআইবি আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সঙ্গে টিআইবির সংহতি প্রকাশ ও প্রতিবাদ র্যালিতে তিনি একথা বলেন। এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারীদের বৈশ্বিক কয়লাভিত্তিক গ্রুপকে চক্রান্ত থেকে সরে আসার আহ্বান জানান ইফতেখারুজ্জামান। শুভ মহালয়া আজ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুরুর প্রাককালে আজ চণ্ডী পাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে দেবী দুর্গাকে। দেবীর আরাধনা সূচিত হয় মহালয়া উদযাপনের মাধ্যমে। মহালয়ার সাত দিন পর আগামী 4 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের আনুষাঙ্গিক সূচনা ঘটবে। এবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন আবিদ আজম। চলতি বছর সহজে ব্যবসা সূচকে বেশি উন্নতি করেছে বিশ্বব্যাংকের প্রকাশ করা এমন 20 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এমনটি জানিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, উন্নতিতে সেরা দেশের তালিকায় বাংলাদেশ, সহজে ব্যবসা সূচক। পত্রিকাটির আরও একটি শিরোনাম, পাহাড় কেটে আবাসিক এলাকা, চট্টগ্রাম পাহাড়তলী। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে সমকালের অন্যতম শিরোনাম, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী, এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, চাঁদা টেন্ডারবাজ ও ক্যাসিনো বিরোধী অভিযান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্য নায়করা, যুগান্তরের এমন শিরোনামের খবরে জানানো হয়েছে চলমান অভিযানের 10 দিন পেরিয়ে গেলেও নেপথ্য নায়করা এখনো অধরা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের খবরও গুরুত্ব দেওয়া হয়েছে আজকের পত্রিকাগুলোতে। এবার পাবলিক ইস্যুতে জনমত নিয়ে রেজিটুডে নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়ন। সকালে শুরুতে রাজধানীর পান্থপথ এলাকায় কয়েকজনের সাথে কথা বলেছেন সহকর্মী হাসেব বেল্লা। আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন অতীতে যারা সরকারে ছিল তারা অপকর্মের জন্য তাদের নেতাকর্মীদের আইনের আওতায় আনেনি। আপনার মন্তব্য কি? আমি আনাস দুর্নীতিবাজদেরকে ধরছে, এটা অত্যন্ত ভালো কাজ, আমরা এটাকে নৈতিকভাবে সমর্থন করছি। আমি আরিফুর রহমান তুহিন, 12 বছর পরে হঠাৎ কেন তাদের মনে উঠলো যে এখন দুর্নীতি রোধ করা দরকার? তাও তো রাঘব বোয়ালদের ধরছে না, ধরছেন চুনোপুটি দেবে। আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন আওয়ামী লীগের দুর্নীতি এমন প্রসার লাভ করেছে যে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আপনার বক্তব্য কি? দুর্নীতি বিএনপির আমলেও ছিল, এখনো আছে, কেউ একটু বেশি করে কেউ একটু কম করে। দুর্নীতি কেউ কম করে না, সময়ের কারণে কারো কম কারো বেশি। এই ছিল আজকের পাবলিক ওপিনিয়ন। শুনছেন রেজিটুডের সকালের খবর, সঙ্গে আছি আমি ফারজানা হোসেন। এখন রেজিটুডের একটি বিজ্ঞাপন বিরতি। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন, এফএম 89.6। আপনারা শুনছেন রেডিওতে সকালের খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রেডিওতে ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ, যার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবারে বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ব্যাপারে হস্তক্ষেপ এবং পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে সংঘাত এড়াবার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সেখানে কার্ফিউ তুলে নেওয়ার পর রক্তের বন্যা বয়ে যেতে পারে। 5ই আগস্ট থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কার্ফিউ বলবৎ রয়েছে। ভারত তখনই তাদের সংবিধানের 370 ধারা লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের বিশেষ পদমর্যাদা তুলে নেবার কথা ঘোষণা করে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে পার্শ্ববর্তী দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে আলোকপাত করেন। তিনি কালচার অফ পিস উদযাপনের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ, মাদকবাদ ও দুর্নীতির ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি মানব পাচার সংকটের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ পালেরমো প্রোটোকলে যোগ দিয়েছে। রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 11 লক্ষ রোহিঙ্গা এখনও আমাদের শিবিরে অবস্থান করছে। বার্মা সরকারের উদাসীনতা এবং অপারগতার কারণেই তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে বাংলাদেশের জন্য এই বিশাল শরণার্থীরা স্বাস্থ্য ও জননিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সম্মানজনকভাবে তাদের রাখাইনে ফিরে যাবার জন্য আমরা বার্মা তথা বিশ্ব সমাজের কাছে আবেদন জানাচ্ছি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি সাধারণ পরিষদে ভাষণে বলেন, নতুন নতুন কর আরোপ ও বাণিজ্য বিতর্ক বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি এ কারণে বিশ্বজুড়ে মন্দা সৃষ্টি হতে পারে বলে জানান। তিনি বলেন, চীন কখনোই চাপে বা হুমকিতে মাথা নত করবে না। ওয়াশিংটন ও বেইজিং দুটি দেশই বিলম্বিত বাণিজ্যিক আলোচনায় উদ্বিগ্ন রয়েছে। উভয় দেশই তাদের দেশের পণ্য আমদানি রপ্তানিতে $1 বিলিয়ন কর আরোপ করেছে। ওয়াংবি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ভেদাভেদ মোচনে চীন তা নিরসনে ধীরস্থির বৈষয়িক এবং সমন্বিত প্রয়াস নিতে আগ্রহী। তিনি বলেন, অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে আমরা এর সমাধান দিতে চাই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসন ইরান চুক্তি থেকে এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস INF ট্রিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাস বিরোধী তৎপরতায় এখনও নিয়োজিত রয়েছে এবং জাতিসংঘ প্রস্তাব অমান্য করে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছে। উত্তরাঞ্চল নাইজেরিয়ার পুলিশ জানায় যে তারা একটি ইসলামিক স্কুলে আটককৃত 300 জন কিশোর ও পুরুষকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। এদের অনেকেই নির্যাতন ও ধর্ষণের শিকার বলে জানানো হয়েছে। কাদুনা শহরে অভিযানের সময় এদের অনেককেই শেকল পড়া অবস্থায় উদ্ধার করা হয়। এই স্কুলে ছাত্রদের কোরআন শিক্ষা ও মাদক থেকে উদ্ধারের শিক্ষা দেয়া হতো বলে বলা হয়েছিল। তবে পুলিশ সূত্রে জানানো হয়, এই বিশেষ শিক্ষাদানের জন্য তাদের লাইসেন্স ছিল না। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। ওয়াশিংটন থেকে ইজাজ বিন হুসেন। এবার ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে দিচ্ছেন সাইফ রহমান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 1947 সালের 28শে সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 1928 সালের এই দিনে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। 2016 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন শান্তিতে নোবেল বিজয়ী ইসরায়েলের সাবেক রাষ্ট্রপতি সিমন প্যারেস। 1746 সালের এই দিনে প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্সের জন্ম হয়। 1895 সালের এই দিনে ফরাসি রসায়নবিদ ও অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুর মৃত্যুবরণ করেন। এবার ক্লেমন খেলাধুলার খবর। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। ফুটবল। ভুটানকে 4-0 উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সেমিফাইনালের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বাংলাদেশ যুবাদের সামনে পাত্তা পায়নি ভুটানেসরা। সংবদ্ধ আক্রমণ থেকে একে একে 4 গোল করেন তানভীর হোসেন, ফয়সাল আহমেদ, ফাহিম, মারাজ হোসেন ও দীপক রায়। এই জয়ে টুর্নামেন্টে ভুটানের কিশোরদের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল রোববার, যেখানে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
এদিকে অনূর্ধ্ব ১৮ ক্লাব ফুটবলে আবাহনী লিমিটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের দ্বিতীয় গোলের পর দ্বিতীয়ার্ধে আবাহনীর চালে আরও ৩ গোল। হ্যাটট্রিক করেছেন সাকিব ব্যাপারী, একটি করে গোল করেছেন মাসান মাহাত ও তাজউদ্দিন। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ নফল স্পোর্টিং ক্লাব। অপুরাণ উচ্ছ্বাসে চলে যাব ভেসে, তোমারই সঙ্গে লেমন লেমন তাই মন মনে হয়ে যা, লেমনে রাখছে জন মনে হয়ে যাও নিমেষে, সব কিছু ভুলে যাও চাইলে ভেসে যাও, লেমনের লেমনি ফ্রেশনেসে, লেমনের অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলেই ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায়। Lemon, offer on the freshness. Shop Shish weather update. আবহাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঠাকুর আশেপাশের এলাকার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, পরে ১ ডিগ্রি বেড়ে সকাল ১০টায় দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসে, যা পরবর্তী ঘণ্টায় বজায় থাকতে পারে। পরে বেলা ১২টায় আরও ১ ডিগ্রি বেড়ে তাপমাত্রা দাঁড়াতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে, যা বজায় থাকতে পারে দুপুর ১টা পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ হালকা মেঘলা আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ৮৩%। ঢাকায় এখন বায়ুমানের সূচক ১২৪, যা অস্বাস্থ্যকর। প্রিয় শ্রোতা, সকালের আয়োজন শেষ করার আগে ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট অনুধাবনের আহ্বান প্রধানমন্ত্রীর, নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। মাদক অপকর্মের সাথে জড়িত যে দলেরই হোক কাউকে ছাড় নয় হুঁশিয়ারি ওবায়দুল কাদের, মদুদ বললেন দুর্নীতির প্রসারে নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার। দুই মামলায় যুবলীগ নেতা খালেদ ভূঁইয়ার ফের ১০ দিনের রিমান্ডে, মাদক মামলায় মোহামেডান স্পোর্টিং লোকমা মোহাম্মদের পরিচালক লোকমানের দুই দিনের রিমান্ড। এবং সরকারকে জিম্মি করে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাধ্য করছে ভারত ও চীন, অভিযোগ টিআইবি। সকালের খবর এ পর্যন্তই, এরপর বেলা পৌনে ২টায় রেডিও চুটি দুপুরে খবর শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন এবং রেডিও চুটির সাথেই থাকুন। নিরাপদে কাটুক আপনার সারাটা দিন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ফারজানা হোসেন। Radio 2 Tame.